Care doi? আমি শান্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ শান্তিকাস ব্লগ যেটা তোমরা দেখছো, শান্তিকাস ব্লগ নামে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে শান্তিকাস ব্লগ ডট শান্তিকা চক্রবর্তী ডট কম, দেখতে পাচ্ছ নিচে চলে এসছে। তো সকালবেলাতে প্রাইভেট ছিল 7টা থেকে, তো তখন ভিডিওটা করতে পারি নাই, সকালবেলাতে উঠে প্রাইভেট চলে গেছি। তো প্রাইভেট থেকে এসে গেছি এখন, আর এখনও জামা এখনও ছাড়ি নাই। তো তো আজকে সারাদিন কী করবো তো তোমাদের দেখাবো, এই জন্য ব্লগটা হচ্ছে ঘরে থেকে পুরো ভিডিওটা ব্লগটা করব। তাহলে আর এখন মা আর বাবা যাবে বাজার, তো বাজার থেকে আসবে, তারপর কিছু রান্না করবে, তো তারপর আমরা টিফিন খাবো। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো তো বাবারা বেরিয়ে গেল, তো বাবা আর মা আসুক বাজার থেকে, তারপর মা এসে ওই টিফিন করবে, তো তারপর টিফিন খাবো। আর সারাদিন আমরা কি করলাম তো তোমাদের সবটা দেখাবো, তাহলে দেখতে থাকো। তো মারা তো বাজার থেকে চলে এসছে, আর মা গেল ওই ঠাকুমাদের ঘরে। তো ঠাকুমাদের ঘরে এখন ওই কি ছোটো গ্যাস ছিল, তো গ্যাসটা বার করলো আমাদের। তো এরপর মা টিফিন করবে, আর ততক্ষণে আমার প্রায় আজকে সন্ধ্যেবেলা 7:30 থেকে তো প্রাইভেট আছে, তো পড়া আছে, তো পড়াটা করে নিই। তা তো চলো আমি ততক্ষণে আমার পড়াটা করে নিই গা, তো তারপর মা যখন ডাকবে তখন আবার যাব বাইরে। তো এই দেখো মা এখন টিফিন করছে, তো দেখলে এখন টিফিন করছে। তো এখন মা করে হচ্ছে ডিমের টোস্ট, তো আমি বানাবো একটা, আর আমি তো আগে কখনো বানাই নাই, তো সেই জন্য মা প্রথমে একটা দেখিয়ে দেবে, তো তারপর আমি বানাবো। তাহলে দেখি মা কী করে বানাচ্ছে ডিমের টোস্টটা। এই যে তো মা এখন রুটিগুলো পিস পিস করে কাটবে, তারপরে করবে ডিমের টোস্ট। এই যে তো পিস পিস করে কাটা হয়ে গেল, তো এরপরে করবে। এই দেখো তো ডিমগুলো এখন বার করছে, তো ডিমগুলো বার হয়ে যাবে, তারপরে ভাঙবে। আর মা তো ক্যামেরাটা ধরতে পারে না, তো ক্যামেরাটা ধরতেই পারছিল না, তো সেই জন্য এই রুটিটুকু দিলাম, আর এই যে মা এইটুকু মেরে দিচ্ছে। একটা হয়ে গেল, আরো একটা বাকি আছে, একজন দুটো করে হবে সবারই। এই দেখো তো একজনের হয়ে গেল দুটো, তো এরপর সবগুলো হয়ে যাক, তো তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো তো সব ডিম টোস্ট গুলো করা হয়ে গেল, এরপর আমাদের আলাদা আলাদা জায়গায় দিয়ে দেবে, তো তারপর আমরা সস দিয়ে খাবো। তো তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আর বাবা গেছে এখন ঘরে, ঘরে ভিডিও করছে, আর মা এখন রান্না করছে। তো এরপর খানিক প্রাইভেটে আর একটু লেখালেখি বাকি আছে, তো ওগুলো লিখবো, তারপরে যাব চান করতে, তো তারপরে দুপুরে খাবার খাবো। তো এখন ভিডিওটা করছি না, তো চান করে আসি, তারপর তোমার মানে লেখালেখি হয়ে যাওয়ার পর চান করে আসবো, তারপর ভিডিওটা তাহলে তারপর ব্লগটা আবার করছি। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, তো এরপর আমি চান করব, আর মা ওদিকে এখনও রান্না করছে, তো চান করে আসবো, তারপর বাবা একটা ভিডিও বানিয়েছে, তো ওটা এডিট করতে হবে,
তো আগে চান করা শিখা, তারপর ভিডিও এডিট করব, তো তারপর খাবো। এই যে তোমার চান হয়ে গেছে, আর মা এখন মাংস রান্না করছে। তো বাবার মা যখন বাজারে গেছিল তখন মাংস এনেছিল, তখন মাংস রান্না করছে, চলো দেখাই। এই দেখো এখনো নামাই নাই মাংসটা, তো নামাবে। তো রান্নাটা হোক তারপর খাবো। তো তারপর ভিডিওটা করছি, তো এখন একটা ভিডিও আছে, তো এটা এডিট করব। তাহলে এখন আর ভিডিওটা করছি না। এই দেখো তো আমি ভিডিওটা এডিট করতেও লেগে গেছি, তো বাবার ভিডিও করা হয়ে গেছে অনেকক্ষণ। তো আমি চান করছিলাম, সেই জন্য বাবা বসেছিল, তো বাবার ভিডিওটা এডিট করে নেবো। তারপর মা এখন তো রান্না হয়ে গেছে মনে হয়, তো একটু পরে খেতে ডাকবে, তো খাবো। তারপর সন্ধ্যেবেলাতে তো প্রাইভেট আছে, তো সন্ধ্যেবেলাতে যাব পড়তে, তো এখন ভিডিওটা আর করছি না। তাহলে ভিডিওটা এডিট করে নিই, তারপর যখন আবার খাবো তখন তোমাদের আবার দেখাচ্ছি। তো মা খেতে দিয়ে দিয়েছে, তো চলো এরপর খাই গা। এই দেখো তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো এরপর দিদি খেতে বসে পড়েছে, আর এরপর মা খেতে বসবে। কেমন কেমন খেতে কেমন লাগছে? এবারে বুঝে গেল ভালো। তো দিদি আর মা খাচ্ছে, আর আমাদের তো খাওয়া হয়ে গেছে। তো এরপর পুরো ভিডিওটা তো এডিট হয় নাই বাবার, তো ভিডিও পুরো ভিডিওটা এডিট করি গা। তো ভিডিওটা আবার সেই বিকেলবেলাতে করব, ভিডিওটা এডিট হয়ে যাবে, তারপর এখন আর করছি না। তো এখন একটু একটু সন্ধ্যে হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে, এই দেখো তো এখন বাজে 6:30। তো 7:30-টার সময় প্রাইভেট আছে, তো তার আগে আমাকে মানে এখন দেখো পুরো অন্ধকার হয় নাই, তো আর একটু অন্ধকার হবে, তারপরে আমি সন্ধে দেব। তো সন্ধে দেওয়ার পর রেডি হব, তারপর 7:30-টার সময় প্রাইভেট, তো তারপর যাব প্রাইভেটে। তো ততক্ষণ আমি একটু বসে থাকি, আর একটু অন্ধকার অন্ধকার হোক, তারপর আমি সন্ধেটা দেব। আর প্রাইভেট থেকে এসে তারপর কি করলাম তোমাদের আবার ব্লগটা করছি। তো এখন বাজে 6:45, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর দেখো পুরো অন্ধকারও হয়ে গেছে। তো এরপর রেডি হব, তারপর যাবো প্রাইভেট। তাহলে চলো আগে রেডি হয়ে নিগা। এই যে তো আমরা পুরো রেডি হয়ে গেছি, আর দিদিও যাবে আমাদের সঙ্গে। এখন আর ব্লগটা করছি না, তাহলে প্রাইভেট থেকে আসি, তারপর ব্লগটা আবার করছি। তো এখন বাজে 9:15, আর আমরা আর আমি পরে চলে এসেছি। তো দিদি মা বাবা সবাই গেছিলো বর্দি ভাইয়ের শ্বশুর ঘরে, তো ওখানেই পড়ি, মানে ছোটো জামাইবাবুর কাছে পড়ি। আমি কোয়েল শিল্পা সাথী ওরা সবাই পড়ি, তো চলে এসেছি পড়ে। আর এখন মা খুব ভাত চাপিয়েছে, তো এরপর এখন একটু লেখালেখি বাকি আছে, তো ওগুলো লেখালেখি করব। তো তারপর মা ডাকবে খেতে, তো যা তারপর যাব। তো আমার পড়া হয়ে গেছে অনেকক্ষণ, আর মাও খেতে দিয়ে দিয়েছে, তো চলো খেতে বসে পড়বো। আর দিদির ঘরে দেখো দরজা লাগানো, তো দিদি এখনও বেরোয় নাই, তো দিদি এখনও ডাকা হয় নাই, তো ডাকবো। তো খাওয়া দাওয়ার পরে ব্লগটা শেষ করে দেবো, তাহলে চলো খাই গা। তো দুপুরবেলাতে তো মাংস খেয়েছিলাম, তো রাতের বেলাতে আর মাংস খাবো না, সেই জন্য কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর কলাই বাটা রান্না করেছি, তো খাবো, চলো খেতে বসে পড়ি। আর দিদিকেও ডেকে দিলাম, দিদি বেরিয়ে যাবে, আর বাবা এখনও বেরোয় নাই, তো বেরোবে, চলো খেতে বসে পড়ি। এই যে তো খেতে বসে পড়েছি, তো দিদি বেরো, তারপরে দেখাচ্ছি। বাবাও বেরিয়ে পড়েছে, তো খেয়ে নিই, তারপর কথা বলছি আবার। তাহলে আমাদের খাওয়া হয়ে গেল রাতের বেলাতে, তো এরপর ঘুমিয়ে যাবো। তাহলে ভিডিও তাহলে ব্লগটাও এখানে শেষ করছি। তাহলে ব্লগটা তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তাহলে তোমাদের সবাইকে গুড নাইট, আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে বা পরের ভিডিওতে। ভালো লাগে এগুলো ভিডিও তুলবি না।